এটুকু কোনো বাস কিংবা লঞ্চ টার্মিনাল নয়। আর যাদের মাথায় ভারী লাগেজ দেখতে পাচ্ছেন তারা কুলিও নন, তারা হচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী। বিমানবন্দরে ট্রলি সংকট, ভোগান্তিতে যাত্রীরা, অসুস্থ বৃদ্ধ যাত্রীদের দুর্ভোগ সীমাহীন। বিদেশগামী যাত্রীরা টার্মিনালের এই মাথা থেকে ও মাথা ট্রলি খুঁজে না পেয়ে বাধ্য হয়ে মাথায় তুলছেন মালামাল। ট্রলি আধা ঘন্টা যাবৎ ট্রলি খুঁজছি কিন্তু কোনো ট্রলি পাচ্ছি না। এই গেট থেকে ওই গেটে যাচ্ছে, ওই গেট থেকে ওই গেটে যাচ্ছে, মানে কোনো ভালো কোনো দিতে পারছে না। আমি লন্ডনে যাব, তো এখন মনে করেন আমার ফ্লাইট যদি মিস হয় তাহলে তো সমস্যা, এখন ট্রলির ল্যাম মাল নিতে পারতেছি না আর কি। বিদেশ থেকে আসা যাত্রীদেরও একই রকম দুর্ভোগে পড়তে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ট্রলির জন্য। বাধ্য হয়ে অনেকেই মাথায় লাগেজ নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যাচ্ছেন। বিদেশি নাগরিকরাও এমন ট্রেনে হিসেবে বের করছেন নিজেদের লাগেজ। এমন পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুল আলী। তারা ট্রলি না পেয়ে মাথায় অনেকে নিয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ট্রলির কারণে অনেক লোক হয়রানির শিকার হয়েছে। আমরা আপনাদেরকে জানাই আমাদের ট্রলি প্রায় 2000-এর উপরে এখানে, যার ফলে দীর্ঘদিন কোভিডের কারণে আমরা কিন্তু অনেকগুলো সচল রাখতে পারি নাই, অলমোস্ট 1000 অচল, যার ফলে রেস্ট 1000 দিয়ে আমরা এই সেবাটা নিশ্চিত করতে হয়েছে, অনেকে অসুবিধার সম্মুখীন হয়েছে। আমরা ইতিমধ্যেই ট্রলি সংকট সমাধানের জন্য আমরা 500 ট্রলি খুব দ্রুততম সময়ে যাতে ইন অর্ডার করে কাজে ব্যবহার করা যায় এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং প্রতিদিন 30টা ট্রলি ঠিক করে আনা হয়েছে। আমরা এই সপ্তাহের ভিতরে আরও 500 ট্রলি যোগ হবে আমাদের এগুলোর সাথে, আর ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত জানুয়ারির ভিতরেই আমরা 2500 নতুন ট্রলি আমরা নিয়ে আসতেছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আজকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমরা নিজেরাও গিয়েছি, প্রচুর ট্রলি কিন্তু এখানে আছে। কিছুটা ম্যানেজমেন্টের ব্যর্থতা আমরা স্বীকার করি, যার ফলশ্রুতিতে কালকে হয়তো হয়রানি শিকার হয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের ট্রলির ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা লোক নিয়োগ দিয়েছি, 20 জন লোক প্লাস আমাদের 12 জন, 32 জন লোক, তাদের ইউনিফর্ম থাকবে ট্রলিম্যান হিসাবে, তারা সবসময় সার্ভিসটা এনশিওর করবে। আমরা এক সপ্তাহের ভিতরে আরও 50 জন লোক নিয়োগ দিচ্ছি, যারা সবসময় যাত্রীদের ট্রলি নিয়ে যে সেবা দেওয়া এই সেবাটা যাতে 100% এনশিওর করা যায়, সেই জন্য আরও 50 জন লোক আমরা নিয়োগ দিচ্ছি এর মধ্যে। আজকে আপনারা দেখবেন আমরা নিজেরাও এখানে উপস্থিত ছিলাম, তেমন কোনো অসুবিধা হয় নাই, অ্যাভেলেবল ট্রলি, কিন্তু এরপরও যাতে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ট্রলি যাতে আমাদের এখানে থাকে এই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি। ইনশাল্লাহ এই মাসের ভিতরে ট্রলির কোনো সমস্যা আর থাকবে না, এবং জনবলও আমরা নিয়োগ দিয়েছি, তাদের নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে। যদি কেউ এই কাজে কোনো গাফিলতি করে, তাদের গাফিলতির জন্য কোনো যাত্রী হয়রানির শিকার হয়, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা চূড়ান্ত ব্যবস্থা নেব, প্রয়োজন বোধে চাকরিচ্যুতের পদক্ষেপ আমরা তাদের বিরুদ্ধে নেব। আমাদের আন্তরিকতার কিছু অভাব ছিল আমি অস্বীকার করি না, আমাদের ব্যর্থতা আছে এখানে, এবং আপনারা যে কথাগুলো বলেছেন যাত্রী যারা হয়রানির শিকার হয়েছে তাদের কাছে আমরা সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী।